বিসমিল্লাহ রহমানুর রহিম, সহকর্মীবৃন্দ, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডার অনুষদ সদস্যবৃন্দ, ডিএসসি সিএসসি কোর্স 2021-2022 সমাপনকারী সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ ডিএসসিএসসি কোর্স 2021-2022 সমাপনকারী দেশি বিদেশি সামরিক ও পুলিশ কর্মকর্তাগণকে সনদ প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত। তবে আমি নিজে সরাসরি উপস্থিত থাকতে পারলে হয়তো আরও ভালো হতো, আমি আনন্দিত হতাম। কিন্তু দুঃখিত যে করোনার কারণে গত কয়েক বছর, দু বছর ধরেই আমি সরাসরি উপস্থিত হতে পারছি না। তবে আশা করি হয়তো এই অবস্থা পরিবর্তন হবে এবং আবার আমরা একসাথে এই অনুষ্ঠান উপভোগ করতে পারব। সুধীমণ্ডলী, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই মহান যখনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন এদেশের মানুষের কল্যাণে এবং ছাত্র জীবন থেকে সংগ্রাম করে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই আমরা আমাদের এই দেশটি পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি, জাতিসত্তা পেয়েছি, আত্মমর্যাদা পেয়েছি, আমরা একটি স্বাধীন জাতি হিসেবে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছি এই স্বাধীনতার পিছনে যার অনেক অবদান রয়েছে, আমার মা বেগম ফজিলুদ্দিনা মুজিব, আমার 3 ভাই, তিনজনই আমার ছোট ছিল, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের আমার ছোট্ট শিশু ভাইটি কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকে, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা এবং যিনি পঙ্গু ছিলেন শেখ আবু নাসের, আমার বাবার সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশ শাখার এসবি এএসপি সিদ্দিকুর রহমান সহ 18 জন সদস্য সেই 15ই আগস্টের কালো রাত্রে শাহাদাত বরণ করেন। তাদেরকে আমি স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একদিকে বলতে গেলে আমি সেনা পরিবারই সদস্য, কারণ আমার 2 ভাই সেনাবাহিনীর সদস্য ছিল, ক্যাপ্টেন শেখ কামাল এবং লেফটেন্যান্ট শেখ জামাল। কামাল মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম যুদ্ধ প্রশিক্ষণ কোর্স শেষ করে সে যুদ্ধে অংশগ্রহণ করে, পরবর্তীতে তাকে মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনাপতি এডিসি হিসেবে আমাদের সরকার দায়িত্ব দেয় এবং সে দায়িত্ব সে পালন করছিল। আর জামাল সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আমার চাচা শেখ আবু নাসের সাথে 9 নম্বর সেক্টরেই সে যুদ্ধ করেছিল। 71 সালে আমার মা জামাল, রেহানা, রাসেল এবং আমরা গ্রেপ্তার হয়েছিলাম জামাল গেরিলা কায়দায়, সেখান থেকে লুকিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার এই মানে ওই বন্দিখানা থেকে বের হয়ে যাওয়াটা মুক্তিযুদ্ধে যখন ট্রেনিং দেওয়া হয় তখন সেটা খুব ভালোভাবে প্রচার করা হতো এবং প্রশিক্ষণের একটা অংশ হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীকালে সেন্ডার্স থেকে ট্রেনিং নিয়ে স্বাধীনতার পর
সে সরাসরি আমাদের সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিল। ছোট ভাই রাসেল, তার একটা আকাঙ্ক্ষাই ছিল ছোটবেলা থেকে যে সে বড় হলে সামরিক বাহিনীর অফিসার হবে, কিন্তু সে আকাঙ্ক্ষা তার পূরণ হয়নি। ঘাতকের নির্মম বুলেটে তাকেও আমরা হারিয়েছি। 75-এর পর আমরা দুই বোন দেশে থাকতে পারিনি, কারণ আমরা বিদেশেই ছিলাম, জন্মারিতে ছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি। জাতির পিতার স্বপ্ন ছিল এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দিখানা থেকে মুক্তি পেয়ে 10ই জানুয়ারি বাংলাদেশে মাটিতে ফিরে আসেন, সেই 10ই জানুয়ারির ভাষণে তিনি এই বাংলাদেশের কিভাবে এই রাষ্ট্রটা গড়ে উঠবে তার দিক নির্দেশনা দিয়েছিলেন, নীতিমালা ঘোষণা করেছিলেন, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের আদর্শ ঘোষণা করেছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন। মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এবং সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলা একটা কঠিন কাজ ছিল। 1 কোটি মানুষ শরণার্থী, তাদের পুনর্বাসন, লাখ লাখ মানুষ গণহত্যার শিকার, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, আহত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য নিহত পরিবার তাদের সব রকম সহায়তা এবং মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা করা, যেখানে 1 টাকা কারেন্সি নোট ছিল না, গোলা 1 ফোঁটা ধান ছিল না, খাবার ছিল না, স্কুল কলেজ সবই বিধ্বস্ত, রাস্তাঘাট রেল সব বিধ্বস্ত, পোর্টে মাইন পোতা, সেই অবস্থার থেকে ধীরে ধীরে বাংলাদেশকে তিনি গড়ে তুলেছিলেন। ঠিক সেই সময়ে আবার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও তিনি গড়ে তোলেন। 1972 সালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমি তিনি প্রতিষ্ঠা করেন। তিনি কম্বাইন্ড আর্মস স্কুল, সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা, চট্টগ্রাম, খুলনায় বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি স্থাপন করেন। ব্যক্তিগত উদ্যোগে ভারত ও যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ সংগ্রহ করেন এবং সে সময় অত্যাধুনিক সুপারসনিক মিগ-21 যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, এয়ার ডিফেন্স রাডার ইত্যাদি বিমান বাহিনীতে যুক্ত করেন। তিনি 1974 সালে একটা প্রতিরক্ষা নীতিমালাও প্রণয়ন করেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই অগ্রযাত্রাটা হতে থাকে। 21 বছর পর 1996 সালে আমরা যখন সরকার গঠন করি, আমাদের লক্ষ্য ছিল যে আমাদের যেহেতু বিশ্ব এগিয়ে যাচ্ছে তার সঙ্গে তাল মিলে আমাদের চলতে হবে, আর অপরদিকে জাতির পিতাকে হত্যার পর আমাদের মুক্তিযুদ্ধে যে বিজয়ের ইতিহাস, আমরা যে বিজয়ী জাতি, সেটাই এ জাতি ভুলতে বসেছিল। আসলে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। আমরা জাতির পিতার সেই আদর্শ সামনে তুলে নিয়ে আসি, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরি, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে যে চলতে হবে আমরা সবসময় প্রশিক্ষণে সেটাই গুরুত্ব দিয়ে থাকি। আমি সরকার গঠন করার পর 1998 সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 1999 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি, ওয়ার কলেজ প্রতিষ্ঠা করি এবং আমরাই সর্বপ্রথম 2000 সালে সেনা, নৌ, বিমান বাহিনীতে নারী অফিসার নিয়োগ করি। সেই সাথে সাথে আমরা আমাদের যুদ্ধের সরঞ্জামাদি আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের সেনা, নৌ, বিমান বাহিনীর জন্য সংগ্রহ করি। এরপর দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি, 2008-এ নির্বাচনে জয়লাভ করি, 2009-এ আমরা সরকার গঠন করি এবং সরকার গঠন করার পরই আমরা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করি। ফোর্সেস গোল 2030 আমরা প্রণয়ন করি, যার বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। আমরা চাই আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী আধুনিক
এবং যুগোপযোগী হবে, সেই সাথে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে। 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করি এবং জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতিকে যুগোপযোগী করে জাতীয় প্রতিরক্ষা নীতি 2018 প্রণয়ন করি। এয়ারোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমরা। এখানে আমি একটু বলে রাখি, আমরা কিন্তু 96 সালে যখন সরকার, তখনই বিপসট প্রতিষ্ঠা করে দিয়েছিলাম আমরা। সিএমএইচগুলোকে অত্যাধুনিক হাসপাতালে রূপান্তর করি এবং আরও অনেকগুলি মেডিকেল কলেজও তৈরি করে দিই। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করি। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়, এই পররাষ্ট্র নীতি জাতিপিতা আমাদের দিয়ে গেছে, আমরা সেই নীতি মেনে চলি। আমরা কারোর সাথে যুদ্ধ করবো না, কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের আঘাত এলে আমরা চুপ করে থাকবো না, সেটা নিশ্চয়ই আমরা প্রতিরোধ করবো বা প্রতিবাদ করবো। সেইভাবেই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলি। আমরা সবসময় বিশ্বাস করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তর্জাতিক আঞ্চলিক ঐক্য উন্নয়নে বাংলাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সবসময় যেখানেই কোনো বিপন্ন মানবতা তার ডাকে আমরা সাড়া দিয়েছি, আমরা সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে আমাদের দেশে রোহিঙ্গাদের আশ্রয় দান, সেটা আমরা করেছি। সেই সাথে সাথে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি যাতে, এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে যাচ্ছি যাতে তারা স্বদেশ ভূমিতে ফিরতে পারে। কাজেই বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে আমাদের নীতিমালার কারণে আমরা একটা সম্মানজনক অবস্থান সৃষ্টি করতে পেরেছি। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যে কোনো জাতীয় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করে থাকেন এবং তারা সহযোগিতা করে থাকেন। যেমন করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে এবং মানুষের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে, সে সময়ও আমাদের সশস্ত্র বাহিনী কোভিড-19 মহামারী মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কার্যক্রম পরিচালনা করেছে। কোয়ারেন্টাইন সেন্টার, হাসপাতাল স্থাপন, আটকে পড়া দেশি বিদেশি লোকজনকে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা, গুরুতর রোগী ও চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানান্তর ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানান্তর ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা করে রেখেছেন। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা আবারও সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে গৌরবের সাথে স্থানটি ধরে রাখতে পেরেছি। সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে 1975 সালেই জাতির পিতার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম। এরপর আর সেরকম অগ্রযাত্রা ছিল না, এবারে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম 5টি দেশের মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার 411 বিলিয়ন মার্কিন ডলার। আমরা দারিদ্রের হার 40% থেকে 20.5% নামিয়ে এনেছি। মাথাপিছু আয় 2,554 মার্কিন ডলারে উন্নীত করেছি। আমরা যোগাযোগ ব্যবস্থা আধুনিক করে গড়ে তুলছি। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। প্রায় প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে যাচ্ছে আর তাছাড়া স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার হচ্ছে। আমরা বিদ্যুৎ 100% আজকে বিদ্যুৎ সরবরাহ করছে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, এমনকি দ্বীপাঞ্চল অথবা হাওড় বাওড় অথবা পার্বত্য অঞ্চল সমস্ত এলাকার মানুষের ঘরে আজকে আমরা আলো জ্বালতে সক্ষম হয়েছি। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা একই সঙ্গে উদযাপন করেছি। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে রেখেছি, যেমন 2009 সরকারে এসে 2010 থেকে 2021 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছিলাম, তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে আমরা তা বাস্তবায়ন করেছি। আমরা এখন 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা দিয়েছি যে বাংলাদেশ ভবিষ্যতে কীভাবে গড়ে উঠবে। আর সেই সাথে সাথে আমরা যেহেতু আমাদের এটা বদ্বীপ, এই বদ্বীপ অঞ্চলের মানুষগুলি ভবিষ্যতে জলবায়ুর অভিঘাত থেকে কীভাবে রক্ষা পাবে এবং সেই সুরক্ষা দেওয়ার জন্য এবং উন্নত জীবন নিশ্চিত করবার জন্য
আমরা 2100 ডেল্টা প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও শুরু করে দিয়েছি। সুধীবিন্দু, DSCSC বাংলাদেশের একটি আন্তঃবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এই প্রতিষ্ঠানের কার্যক্রম ও সক্ষমতা সম্প্রসারণে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমি DSCSC এর নতুন কমপ্লেক্সটি নির্মাণের অনুমোদন দেই এবং 2015 সালে উদ্বোধন করি। এখানে 10 তলা বিশিষ্ট অফিসার্স মেস নির্মাণ কাজ চলছে। প্রশিক্ষণার্থী, JCO, অন্যান্য পদবীর আবাসন সমস্যা নিরসনে বহুতল বিশিষ্ট একাধিক ভবন নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন সহ জনবল অনুমোদনের কারণে প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান হয়েছে। মহামারীকালীন সময়ের মধ্যেও DSCSC অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে একদিনের জন্য প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়নি। আমি আশাবাদী প্রতিষ্ঠানটি শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে উচ্চ মানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। DSCSC এ পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর মোট 128টি কোর্স পরিচালনা করেছে, 5686 জনকে ডিগ্রি প্রদান করেছে। সেখানে 43টি দেশের 1255 জন অফিসার এখান থেকে ডিগ্রি নিয়ে নিজ দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি আনন্দিত, এবারেও 18টি দেশের 47 জন বিদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের 3 জন কর্মকর্তা সহ মোট 251 জন PSC ডিগ্রি লাভ করলেন। আমি চলতি DSCSC কোর্সে সেনা, নৌ, বিমান বাহিনীতে মোট 5টি নারী আসন সংরক্ষণের নির্দেশনা দিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমরা 10টি আসন সংরক্ষণ পরবর্তী রাখি। আমাদের সশস্ত্র বাহিনীতে নারী ক্ষমতায়ন ত্বরান্বিত হয়েছে। অংশগ্রহণকারী অফিসারদের স্পাউজরাও প্রশিক্ষণের অংশ হিসেবে বিভিন্ন গঠনমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, যা আমি মনে করি প্রশিক্ষণের ক্ষেত্রে আরও মানে অবদান রাখতে পারছেন। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আজ আপনাদের জীবনে একটা বিশেষ দিন। এই দিনটির জন্য দীর্ঘ প্রায় 1 মাস কঠোর পরিশ্রম ও অধ্যবসায় সাধন করতে হয়েছে। আপনারা সমর বিজ্ঞান ও সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক বিষয়ের উপর উচ্চতর জ্ঞান লাভ করেছেন। আমার বিশ্বাস, এসব প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন ও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আমি চাই আন্তর্জাতিক মান সম্পন্ন হবে। আমি কিন্তু সকলে পদবি পরিবর্তন করা থেকে শুরু করে অনেক কাজ করে দিয়েছি, যাতে আন্তর্জাতিক পর্যায়ে সমান তালে আমাদের প্রতিটি সদস্য চলতে পারে সে ব্যবস্থাটাই করে দিয়েছি। আমি বিশ্বাস করি আজকে সত্যি জাতির পিতার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেছিলেন, একদিন বিদেশি বন্ধুরা আমাদের একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসবে। আমাদের সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজ আজ জাতীয় সীমারেখা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এই কোর্সে বন্ধুরাষ্ট্রগুলোর সামরিক সদস্যগণ বাংলাদেশের ঋতুবৈচিত্র্য, নয়নাভিরাম প্রকৃতি এবং মানুষের আতিথিপরায়ণতায় কিছুটা হলেও আবিষ্ট হয়েছেন। স্বাগতিক দেশ হিসেবে আমরা সার্থক, কারণ আপনারাই আমাদের শুভেচ্ছা দূত যারা বিদেশিরা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। আমি একটি কথা সকলকে বলতে চাই, একসময় বাংলাদেশ সম্পর্কে বিদেশে অনেক নেতিবাচক কথা ছিল, তবে এখনও কিছু কিছু লোক আছে বাংলাদেশ সম্পর্কে বদনাম করতে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের আর্থসামাজিক উন্নয়নের ফলে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং দেশের অভ্যন্তরে সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে আমরা যে দক্ষতা দেখেছি, তার ফলে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। ঠিক 71 সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করার পর যে সম্মান আমরা আন্তর্জাতিকভাবে পেয়েছিলাম, 75-এর 15ই আগস্টের পর যে সম্মান আমরা হারিয়েছিলাম, আজকে আবার সেই সম্মান আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রাখতে হবে।
2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই, আর 2071 সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ আমরা উদযাপন করব। আমার একটাই আবেদন থাকবে আমাদের নতুন অফিসার ট্রেনিং প্রাপ্ত যারা, 41 সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হিসেবে কাজ করতে হবে, সবসময় মাথা উঁচু করে চলতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। এবং বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর কখনো কেউ থামিয়ে দিতে পারবে না, সেভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। কাজে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সকলকে, আর সেই সাথে সাথে আমি এটুকুই বলবো যে সব সময় বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে, সম্মানের সাথে, মর্যাদার সাথে সেই মানসিকতা গড়ে তুলতে হবে। কারো কাছে হাত পেতে নয়, আমাদের যা সম্পদ আছে তাই দিয়েই আমরা নিজেদেরকে বিশ্বে মর্যাদাশীল করে গড়ে তুলেছি এবং আমরা আরও গড়ে তুলব, সামনে এগিয়ে যাব। শ্রুতিমণ্ডলী, নানা প্রতিকূলতার মধ্যেও অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2021-22 সফলভাবে পরিচালনা ও সম্পন্ন করার জন্য আমি কমান্ড্যান্ট ডিএসসিএসসির কে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, পাশাপাশি সকল অনুষদ সদস্য, অতিথি, বক্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি অনুরোধ জানাচ্ছি, করোনার আবার নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন, সেই কথা বলেই এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একথা বলে উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।